সাপ্তাহিক ছুটিতে পর্যটকের উৎসবের আমেজ, সমুদ্র দর্শনে লাখো পর্যটকের ভিড়, বৈরী আবহাওয়া কাটিয়ে সাগর জলে আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা পর্যটকরা। শুধু সাগরটির নয়, পর্যটকরা মনের আনন্দে ঘুরছে অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। নিরাপদে সৈকতের এই শহরে ঘুরতে পারায় দারুণ খুশি আগত পর্যটকরা। সমুদ্র সৈকতে ঘুরতে আসলে মনটা বিশাল বড় হয়ে যায়, এর জন্য খুব ফ্যামিলির সাথে সময় দিতে খুব ভালো লাগে। এখানের ওয়েদারটাই অন্যরকম, এই জন্য আমরা বারবার এখানে ঘুরে আসি। প্রাণের টানে চলে আসি কক্সবাজারে বারে বারে, যতবার আসি ততবার আসতে ইচ্ছে করে। শীতের আমেজ শেষ হওয়ায় সাগর কিছুটা উত্তাল, তাই সমুদ্রে গোসল করার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা। কিছু কিছু জায়গায় ক্যানেল আছে, এই ক্যানেলে বিপদ পড়ার সম্ভাবনা বেশি, তবে যেখানে লাইফগার্ড আছে ওখানে যদি গোসল করে সবচেয়ে নিরাপদ জায়গা। সৈকত ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, সেন্ট মার্টিন ইনানি বিচেও আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে এবং 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য। বৈরী আবহাওয়া কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল। শুক্রবার সকালে 5টি জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছে 2000-এর অধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।